আজ কোথায়? আজকে তোমরা কোথায় গেছিলে? নদীর পাড়। হ্যাঁ, মজার জিনিস খাওয়াবো, তোমরা খেতে চাও? হ্যাঁ, তাহলে আমার সাথে চলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। সবদিন তো ওদের নিয়ে আমি ভিডিও করি, আপনারা জানেন তো। আজকে ভাবলাম যে ওদের কিছু করে খাওয়াই, তো ওদের একটা মজার জিনিস খাওয়াবো। ওরা কিনা যে খাবারটা স্কুলে গিয়ে প্রতিদিনই খায়, আমি শুনতে পেলাম যে ওরা এই খাবারটা স্কুলে গিয়ে প্রতিদিন খায়, কোথাও বেড়াতে গেলেও খায়। তাই ভাবলাম আমি আজকে নিজেই ওদের বানিয়ে খাওয়াই, এর জন্য সব কিছু রেডি করে তারপর ওদের আমি ডেকে নিয়ে আসলাম। তো ওরা এখানে এখানে বসবে, ওরা আর আব্দুর রহমান, মিরাজ, তোমরা এখানে সবাই বসো। আমি যে জিনিসটা বানাবো সেই জিনিসটার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলোই এখানে নিয়ে নিয়েছি। এই যে এখানে হলো আলু লাগবে, আলু নিয়েছি। আর এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ সব দেওয়া আছে, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর লাগবে সরিষার তেল, আর এখানে কিছু ডালও লাগবে তাই ডাল নিয়ে নিয়েছি। আর এই সেই আমার স্পেশাল চুলাটা, সেই চুলাটা নিয়ে নিয়েছি, তারপরে এখন রান্না বসাই দিব। আপনারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। এই যে দেখেন, এইখানে হলো আব্দুর রহমান চলে আসছে, তোরা এখানে বসে বসে আমার রান্না দেখবে। ওদের আমি সুন্দর করে বসিয়ে দেই। এই জোহরা, তোমরা এই সামনে বসো, খালামণি জোহরা এখানে বসো। হ্যাঁ, তোমরা আর একটু পিছনের দিকে যাইতে পারো, এত পিছনে বাবা। এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, আমি যে রান্নাটা করবো সেই রান্নাটা করতে সরিষার তেল লাগবে, তাই আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমার তেলটা হলো গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সবগুলো পেঁয়াজ কুচি আমি একসাথে দিয়ে দিব। এখন হলো পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব। সবাই কি বলবে আমাকে, বলবে বাচ্চাগুলা কত পচা ঝগড়া করে, ঝগড়া করতে হয় না, ঠিক আছে ভাইয়া? মহিলা আইসা কালুন মাথায় নিয়ে বসে আছে। যাই হোক বন্ধুরা, আপনারা আবার পাগল মনে করেন না, বললাম এইখানে হলো আমার পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন বাকি সব মশলা গুলো দিয়ে দিব। কিন্তু বেশি কথা কয় রে, অল্প তো নেই মনে খেলো। এই যে এখানে হলো আদা বাটা দিয়ে দিলাম, ধনিয়া বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো গরম মশলা, পরিমাণ মতো লবণ, মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এতটুকু পানি দিলেই হয়ে যাবে, এখানে টুক দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। বন্ধুরা, আমি যে মশলাটা বানাচ্ছি সেই মশলার জন্য কিছু মসুর ডাল লাগবে, এখানে আমি কিছু মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এগুলো এখন দিয়ে দিব।
এখনো আড়া যেমন চাই তোমার রেখে যাবে। চালটা সিদ্ধ করার জন্য আমি একটু পানি দিয়ে দিব, এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পানি দিলে হয়ে যাবে। যদি শেয়ার করি, এই যে দেখেন দুপুরা অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে যাচ্ছে, আর নাকি ঘুমে ধরে যাচ্ছে। আমার মনে হয় আর ঘুমে ধরে যাচ্ছে। আর জিজ্ঞেস করি, এই জোহরা তোমার কি ঘুমে ধরে গেছে? দেখছেন বন্ধুরা, অপেক্ষায় থাকতে থাকতে ঘুমে ধরে গেছে। দেখেন ভালোভাবে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হলো আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আলু দিলে মশলার মধ্যে, তাহলে মুড়িটা খেতে অনেক বেশি মজা হয়। আসুন সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। বন্ধুরা, মশলা তো বানানো শেষ, আর আমার বোন হলো পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ সব কেটে নিয়েছে, আর এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর ছোলা কুচি, আর এই যে মশলা, আর এখানে লবণ, সরিষার তেল, আর এই যে মুড়ি আমি ভালোভাবে চেলে নিয়েছি। আর একটু শুকনা মরিচ দিব, এই জন্য শুকনা মরিচও নিয়ে নিয়েছি। শুকনা মরিচটা আগে গুঁড়া করে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে হলো আগে আমি শুকনা মরিচ গুঁড়া করে নিব। শুকনা মরিচটা দিলে মুড়িটা খেতে অনেক ভালো লাগে। এখানে হলো মরিচগুলো আমি গুঁড়া করে নিয়েছি, এক এক করে সব দিয়ে দিব। আগে হলো পেঁয়াজ দিয়ে দিব। তো বন্ধুরা, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে আমি বানাবো ঝালমুড়ি। আর আমি কিন্তু আজকে ঝালমুড়ি মশলাটা বানিয়েছি, আর এখানে মুড়ি দিয়েই হলো ঝালমুড়িটা বানাবো বাচ্চাদের খাওয়াবো বলে। তো আমি প্রথমে বলি নাই, সারপ্রাইজ করবো আপনাদের সবাইকে তাই। তো এখানে হলো যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এইগুলো একটু ডলে, তারপর হলো কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, এগুলো ভালোভাবে ডলে নিচ্ছি। তো বন্ধুরা, বাড়ির চাচিরাও বলতেছে আজকে আমার হাতে মুড়ি মাখা খাবে, এজন্য আমি বেশি করে নিয়েছি, চাচিদেরকেও দিব, বাচ্চাদেরকেও দিব। আর এই যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এগুলো ভালোভাবে ডলে নিচ্ছি। এখন হলো মুড়িগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন, অনেকগুলো মুড়ি নিয়ে নিয়েছি, বড় বলে মুড়ি রেখে নিচ্ছি। এখন হলো দিয়ে দেবো এই সেই মশলা, আর মশলাগুলো সবই হলো আমি এখানে দিয়ে দেব। এখন মশলা দিয়ে মুড়িটা ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, মুড়ি মাখা প্রায় শেষ। এখন হলো আমি লেবু ছোলাগুলো দিয়ে দেবো, আগে দিই নাই, একটা কারণ, সেটা হলো তিতা লাগবে তাই আগে দিই নাই। একদম ঘরোয়া পদ্ধতিতে মুড়ি মাখা, স্বাস্থ্যকর মুড়ি মাখা। আর আজকে আমি সোয়াবিন তেল দিই নাই, সরিষার তেল দিয়েছি দেখেছেন। এখন যে বাকি সরিষার তেলটুকু ছিল, তেলগুলো হলো দিয়ে দেবো মুড়ি মাখার মধ্যে। মুড়ি মাখা করে নিব। মুড়ি মাখা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেন কতগুলো মুড়ি মেখেছি। এখন হলো মুড়ি ঠোঙায় করে ওদের মুড়ি মাখা দিব। বন্ধুরা, এই যে দেখেন আমি ঠোঙ্গা বানিয়ে নিয়েছি, এখন ঠোঙ্গার মধ্যে মুড়ি দিয়ে দেবো। এই যে ঠোঙ্গার মধ্যে মুড়ি বানিয়ে দিচ্ছি, মুড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে হলো এই যে কাঠ কাঠ নিয়েছি, কাঠ দিয়ে দেবো। কাঞ্জিম এখানে বসো, প্রথমে আমি কাঞ্জিমকে দিয়ে দিচ্ছি। এই নাও কাঞ্জিম, বন্ধুরা
দেখলেন তো বাচ্চাদের সব মুড়ি দেওয়া শেষ হয়ে গেছে, আর বাড়ির চাচিদেরও দিছি, চাচাদেরকেও দিছি। তো বন্ধুরা, সবাইকে দেওয়ার পর যে বাকি মুড়িগুলো ছিল আমরা সবাই খাচ্ছি, আমরা যারা যারা মুড়ি এখনো খাই নাই সবাই খাচ্ছি। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।